আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই ভিডিওতে আমরা জানবো দ্বাদশ রাশিচক্রের দৈনিক রাশিফলের বিষয়ে। আর আগামী 3 ফেব্রুয়ারি 2020 সোমবার, আর সোমবার মানেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বার। এই বিশেষ বারে কোন রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসছে আর কার ক্ষেত্রে অশুভ ফল আসছে সে ব্যাপারেই আমরা জানব। চন্দ্র রাশি সাপেক্ষে আমরা এই বিশেষ রাশিফল বিচার এবং বিশ্লেষণ করব। এই বিশেষ রাশিফলের মাধ্যমে আমরা দেখে নেব কাদের পরিকল্পনায় অত্যন্ত শুভ ফল আসবে এবং পরিকল্পনা সফল হবে, কাদের চাকরি, ব্যবসা, লেনদেন এবং পারিবারিক সম্পর্ক সুন্দর থাকবে, স্বাস্থ্য এবং শুভ অশুভ ঘটনা কাদের জন্য ঘটতে চলেছে। দশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। আর মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে আপনার আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে, এর সাথে সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ, পারিবারিক সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে, তাই পরিবারের সঙ্গে আপনি আনন্দে কাটাবেন আজ এই বিশেষ দিনে। কাজের ক্ষেত্রে তবে একটু উত্থান পতনের মুখোমুখি হতে পারে, আপনি পুরো ভাগ্যের সমর্থন পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি সফল বলা যেতে পারে, বিবাহিত জীবন অত্যন্ত ভালো কাটবে। বিশেষ সময়ে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এখন যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি দেখা যায়, আয় বৃদ্ধি পাবে এবং মন আপনার ভালো থাকবে। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত মনোরম পরিবেশ তৈরি হবে, প্রিয়জনের সঙ্গে সম্বন্ধ ভালো থাকবে, বিবাহিত জীবন অত্যন্ত সুখে কাটবে, ব্যবসার ক্ষেত্রে গতি আসবে এবং কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যায়, ব্যক্তিগত জীবন চমৎকার হবে এবং আপনি বেশ উপভোগ করবেন এই বিশেষ দিনটিতে, ব্যয়ের পরিমাণ কিছুটা হ্রাস পাবে, ফলে সঞ্চয় কিছুটা বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে। এখন যে রাশির কথা বলবো তা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, ব্যয়ের পরিমাণ অসাধারণভাবে বৃদ্ধি পাবে আর এর কারণে আপনি কিছুটা মানসিক চাপের মধ্যে পড়বেন, স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং বিরোধী পক্ষরা আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, তবে সেখান থেকে আপনি অবশ্যই জিতবেন। যারা বিভিন্ন ক্ষেত্রে মামলা মকদ্দমার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ, প্রেমের জন্য দিনটি বেশ ভালোই বলা চলে, বিবাহিত জীবন বেশ ভালোই কাটবে, কর্মক্ষেত্রে বেশ স্বাভাবিক থাকবে এবং আয় ইনকাম স্বাভাবিক থাকবে। এখন যে রাশির কথা বলবো তা হলো কর্কট রাশি। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এই বিশেষ দিনে, আয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন এবং মন আপনার খুশিতে ভরে উঠবে, আপনার ভালোবাসার ক্ষেত্রটি অত্যন্ত শুভ, আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে বিশেষ কিছু দাবি করতে পারেন আজকের যা তিনি পূরণ করবেন। বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কিছুটা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন না হলে সমস্যায় পড়বেন, কর্মক্ষেত্রে শুভ সংবাদ আপনি পেতে পারেন, ভাগ্য আপনাকে সহযোগিতা করবে, শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে, তাই আলস্য ত্যাগ করে অবশ্যই কাজে গতি বাড়ান, তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন বলবো সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এই দিনটি মিশ্র ফল আসবে, আয়ের ক্ষেত্রে কিছুটা হ্রাস পাবে, তবুও আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, কিছু পুরানো কাজ আপনি তা সম্পন্ন করে ফেলবেন, দাম্পত্য জীবন অত্যন্ত সুখে কাটবে এবং প্রেমের জীবন আপনাদের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন, পারিবারিক কোনো সম্পত্তি কেনার একটা শুভ যোগ তৈরি হতে পারে, সুতরাং সেই দিকে যদি মনোনিবেশ করেন আপনার ক্ষেত্রে বেশ ভালোই হবে, কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করলে আপনারই বিশেষ শুভ ফল আসবে। এখন যে রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো অত্যন্ত শুভ ফল আসতে চলেছে আপনার, কোনো সুন্দর ভ্রমণের যোগ হতে পারে
এবং যে ভ্রমণ আপনাকে মানসিক দিক থেকে অত্যন্ত শুভ ফল এনে দেবে। কোনো সুন্দর ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে, যা আপনার মনকে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা এনে দিতে পারে। বিবাহিত জীবন আপনাদের অত্যন্ত ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে নতুন কোনো কাজের বিষয়ে আপনি আলোচনা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। নতুন নতুন প্রচেষ্টায় আপনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তবে প্রেমের জীবনটা আজকের দিনটি খুব একটা ভালো নয়। পারিবারিক পরিবেশ বেশ স্বাভাবিক থাকবে এবং আপনি কাজে পরিশ্রম করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন দেখা যায়। দিনের সকালেরটা কিছুটা ভালো থাকলেও যত সময় গড়াবে আপনার ক্ষেত্রে কিছুটা বাধা চলে আসতে পারে। মানসিক দিক থেকে একটু উদ্বেগের কারণ হতে পারে। বিরোধী পক্ষ থেকে আপনি একটু সতর্ক থাকবেন, কাজে কিছু বাধা চলে আসতে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা বিরক্তিকর হতে পারে। প্রেমের ক্ষেত্রে তবে স্বাভাবিক থাকবে। কাজে মনোনিবেশ করুন এবং তবেই কাজে সফলতা পাবেন। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দু একবার ভাবার চেষ্টা করুন এবং তবেই আপনি ডিসিশান নিন। এখন যে রাশির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বেশ শুভ ফল আসতে চলেছে আজকের দিনে। সবাই বেশ খুশি খুশি থাকবেন, মন বেশ ভালোই থাকবে। বিবাহিত জীবন আপনাদের অত্যন্ত শুভ এবং সেই সাথে দাম্পত্য জীবন ও ভালোবাসার জীবন অত্যন্ত শুভ। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। বিজনেসে আয় ইনকাম অনেকাংশেই বৃদ্ধি পাবে। পারিবারিক সম্পর্ক কিছুটা অবনতি হতে পারে। যদি কোথাও আপনি কর্মরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে সেখানকার মানুষের সঙ্গে ভালো আচরণ করুন, নাহলে সমস্যায় পড়তে পারেন। আজ আপনার আয় স্বাভাবিক থাকবে। এখন যে রাশির কথা বলবো তা হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রেমের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। প্রিয়জনের সঙ্গে আপনি বেশ সময় কাটাবেন, তবে তাতে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। সারাদিন ধরে আনন্দেই কাটাবেন। পারিবারিক জীবন আপনার অত্যন্ত শুভ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। পরিবারের সমর্থন পাবেন বিভিন্ন ক্ষেত্রে। যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন তারা সাবধানে কাজকর্ম করবেন, ভুলচুক না হয় যেন। ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল আসবে। আপনার ভাগ্য আপনাকে সহযোগিতা করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসবে এবং আপনার পরিকল্পনা কার্যকর হবে। এখন যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাবে। আপনার জ্বর সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আয় কিছুটা হ্রাস পাবে এবং ব্যয়ও কিছুটা বৃদ্ধি পাবে। সুন্দর ভ্রমণের একটা ইচ্ছা আপনার মধ্যে থাকতে পারে। কোনো ভালো ব্যক্তির সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো এবং বৈবাহিক জীবন আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি করলে অবশ্যই সফলতা আসবে। পরিবারের সদস্যদের আপনি অবশ্যই পাশে পাবেন এবং তাদের সমর্থনে বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবেন। এখন যে রাশির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। গৃহের পরস্পরের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, তাই গৃহে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় অত্যন্ত শুভ ফল আসবে। আপনি আপনার পরিবারের কোনো মহিলাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন। আপনি খুব ভালো সুস্বাদু খাবার খেতে পারেন এবং যা আপনার মানসিক তৃপ্তি দেবে। এই বিশেষ দিনে আপনার শ্বশুরবাড়ি কিংবা বাপের বাড়িতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন যে রাশির কথা বলবো দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি তা হলো মীন রাশি। এই বিশেষ দিন আপনার জন্য খুব আকর্ষণীয়। আপনার মন খুশিতে ভরে থাকবে। কাজের ক্ষেত্রে সফলতা আসবে। আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন অত্যন্ত সুখে থাকবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিশেষ সুযোগ আসবে। ভাব ভালোবাসার ক্ষেত্রে দিনটি কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। সর্বদা নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, আর তবেই আপনি সফলতা পাবেন। আর বিশেষ ক্ষেত্রে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার ভালো হবে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম 3 ফেব্রুয়ারি 2020 সোমবার দেবাদিদেব মহাদেবের কৃপায় বেশ কয়েকটি রাশির অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং বেশ কিছু রাশির অশুভ ফল আসবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, আর মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় শিব শম্ভু কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।